একটি রেখা ঋণাত্মক এক কমা ছয় এবং পাঁচ কমা চার বিন্দু দিয়ে যায় রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে তো প্রথমে এটা এঁকে ফেলি এটা এক্স অক্ষ সমাধানের জন্য আসলে লেখচিত্র আঁকাটা জরুরি নয় কিন্তু একটা ছবি সামনে থাকলে বিষয়টা বুঝতে অনেক সহজ হয়ে যায় তো এটা আমাদের ওয়াই অক্ষ প্রথম বিন্দুটি ছিল ঋণাত্মক এক কমা ছয় তাহলে ঋণাত্মক এক কমা এক দুই তিন চার পাঁচ ছয় আমরা তাহলে এই বিন্দুটি পেয়ে যাচ্ছি অপর বিন্দুটি ছিল পাঁচ কমা ঋণাত্মক চার তাহলে এক দুই তিন চার পাঁচ এরপর নিচের দিকে চার ঘর এক দুই তিন চার বিন্দুটি ঠিক এইখানেই হবে বিন্দুদয় সংযুক্ত রেখাটি দেখতে হবে তো রেখাটি দেখতে হবে প্রায় এরকম এটা সোজা রেখা আঁকা কিছুটা কঠিন হবে বিন্দু বিন্দু রেখা আঁকলে মনে হয় ভালো দেখাবে তো রেখাটি তাহলে দেখতে অনেকটা এরকমই এসো তাহলে এর সমীকরণ নির্ণয় করে ফেলি প্রথমে যেখান থেকে শুরু করলে ভালো হয় সেটা হচ্ছে আমরা এর ঢাল বের করে নিতে পারি ঢাল ছেদকের সমীকরণটি ছিল ওয়াই সমান এম এক্স যোগ বি এটা হলো ঢাল ছেদকের সমীকরণ যেখানে এম হচ্ছে ঢাল আর বি হচ্ছে এর ছেদক প্রথমে আমরা এমের মান বের করে নিতে পারি ঢাল তাহলে হবে ওয়াইড দিকে পরিবর্তন ভাগ এক্সের দিকে পরিবর্তন অথবা ঢাল হবে শেষ বিন্দুর ওয়াইড স্থানাঙ্ক বিয়োগ শুরুর বিন্দুর ওয়াইর স্থানাঙ্ক ভাগ শেষ বিন্দুর এক্স স্থানাঙ্ক বিয়োগ শুরুর বিন্দুর এক্সের স্থানাঙ্ক আরেকটু সহজ করে বললে এটা সমান হবে ওয়াইড দিকে পরিবর্তন ভাগ এক্সের দিকে পরিবর্তন সমান হবে কোটিভাগ ভাগ ভূত সমান শেষ বিন্দুর ওয়ের স্থানাঙ্ক বিয়োগ শুরুর বিন্দুর ওয়াইর স্থানাঙ্ক ভাগ এটা আর ওয়ের দিকে পরিবর্তন একই কথা এরপর একে ভাগ করতে হবে শেষ বিন্দুর এক্সের স্থানাঙ্ক বিয়োগ শুরুর বিন্দুর এক্সের দিয়ে এটা আর এক্সের দিকে পরিবর্তনও একই কথা এদের যে কোনো একটা আমাদেরকে শুরুর বিন্দু আর অপরটিকে শেষ বিন্দু হিসাবে ধরে নিতে হবে তো এসো একে আমরা শুরুর বিন্দু হিসেবে ধরে নেই এবং একে আমরা শেষ বিন্দু হিসেবে ধরে নেই তাহলে আমাদের ওয়াইয়ের দিকে পরিবর্তনটা কি হবে আমরা শুরু করেছিলাম এর মান ছয় থেকে এর মান যেখানে ছয় সেখান থেকে আমরা শুরু করি এরপর নিচের দিকে যেতে হবে ঋণাত্মক চার পর্যন্ত যাই তাহলে এটাই আমাদের ওয়াইয়ের দিকে পরিবর্তন হবে তোমরা লেখচিত্র দেখেই বলে দিতে পারো ছয় থেকে শুরু করে যদি ঋণাত্মক চার পর্যন্ত যাওয়া যায় তাহলে মোট দশ ঘর অতিক্রম করা হয় অথবা আমরা শুধুমাত্র এই সূত্র ব্যবহার করেও এটা বের করতে পারি তখনও একই উত্তরই পাব আমাদের শেষ বিন্দু ছিল ঋণাত্মক চার আর এর থেকে আমরা আমরা বিয়োগ করব ছয় এটা ছিল আমাদের ওয়াই দুই আমাদের শেষ ওয়াই এবং এটা আমাদের শুরুর ওয়াই এটা ওয়াই এক তাহলে ওয়াই দুই যেটা কিনা ঋণাত্মক চার বিয়োগ ওয়াই এক অর্থাৎ ছয় বা ঋণাত্মক চার বিয়োগ ছয় এটা সমান হবে ঋণাত্মক দশ এটা দ্বারা আমরা ওয়াইয়ের পরিবর্তনটা পেয়ে গেলাম এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে হলে আমাদের নিচের দিকে নামতে হবে যেহেতু আমাদের কোটি ঋণাত্মক আমাদের নিচের দিকে দশ ঘর যেতে হবে এভাবেই আসলে ঋণাত্মক দশের তৈরি হয়েছে এখন আমাদেরকে শুধুমাত্র এক্সের দিকে পরিবর্তনটা বের করতে হবে লেখচিত্রের দিকে আমরা আবারও একটু দৃষ্টিপাত করি আমরা এক্সের মান ঋণাত্মক এক থেকে শুরু করেছিলাম তারপর এক্সের মান যখন পাঁচ আমরা সেই পর্যন্ত গিয়েছিলাম শূন্যতে যেতে এক ঘর যেতে হবে এবং এরপর আরও পাঁচ ঘর যেতে হবে এক্সের দিকে পরিবর্তন তাহলে ছয় তোমরা লেখচিত্র দেখে এর সমাধান করতে পারো অথবা এই সূত্রের ব্যবহার করেও তোমরা একই ফল পাবে আমাদের শেষের এক্সের মান পাঁচ আর শুরুর এক্সের মান ঋণাত্মক এক পাঁচ বিয়োগ ঋণাত্মক এক পাঁচ বিয়োগ ঋণাত্মক এক আর পাঁচ যোগ এক একই কথা তাহলে এটা হবে ছয় আমাদের ঢাল তাহলে ঋণাত্মক দশ ভাগ ছয় এটা সমান আমরা লিখতে পারি ঋণাত্মক তিন ভাগের পাঁচ আমরা আসলে হর লব ও হর উভয়কেই দুই দ্বারা ভাগ করে ঋণাত্মক তিন ভাগের পাঁচ পেয়েছি এখন আমরা সমীকরণটি লিখতে পারবো ওয়াই সমান ঋণাত্মক তিন ভাগের পাঁচ এটা আমাদের ঢাল এক্স যোগ বি আমাদের কিন্তু এখনও ওয়াইয়ের ছেদকের মান বের করতে হবে এখন আমরা যে তথ্য জানি তা ব্যবহার করে এটা করতে পারব আমাদের কিছু বিন্দু দিয়ে দেয়া আছে রেখাটি যে বিন্দুর উপর দিয়ে যায় তা হলো ঋণাত্মক এক কমা ছয় আমরা অপর বিন্দুটিও ইচ্ছা করলে ব্যবহার করতে পারি দেয়া আছে যখন এক্সের মান ঋণাত্মক এক ওয়াইয়ের মান তখন ছয় তাহলে ঋণাত্মক তিন ভাগের পাঁচ গুণ এক্স এক্সের মান ঋণাত্মক এক হলে ওয়াই মান ছয় আমরা এখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই মান বসিয়ে দিয়েছি আর এখান থেকেই আমরা বিয়ের মান বের করতে পারবো ঋণাত্মক এক গুণ ঋণাত্মক তিন ভাগের পাঁচ এখানে ছয় সমান তিন ভাগের পাঁচ যোগ বি এখন উভয় পক্ষ থেকে আমরা তিন ভাগের পাঁচ বিয়োগ করতে পারি আমরা বাম পাশ থেকেও বিয়োগ করেছি আবার ডান পাশ থেকেও বিয়োগ করেছি এখন বাম পাশে পাচ্ছি ছয় বিয়োগ তিন ভাগের পাঁচ এটা সমান হবে এটা একটু আলাদাভাবে এখানে করি আমরা হর একই রাখি ছয়কে আমরা ভেঙে লিখতে পারি এখানে করি ছয়কে ভেঙে আমরা লিখতে পারি ছয় আর তিন ভাগের আঠারো আসলে একই কথা বিয়োগ পাঁচ ভাগের ছত্রিশ মানে তিন ভাগের আঠারো এটা তাহলে হবে তিন ভাগের তেরো এটা শুধুমাত্র তিন ভাগের তেরো হবে আর এগুলো তো বাদ চলে যায় তাহলে বি সমান আমরা পাই তিন ভাগের তেরো ব্যাস হয়ে গেল আমরা এখন আমাদের ঢাল জানি এবং ওয়াইয়ের ছেদকের মান জানি রেখার সমীকরণটি তাহলে হবে ওয়াই সমান ঋণাত্মক তিন ভাগের পাঁচ এক্স যোগ ওয়ের ছেদক যেটা তিন ভাগের তেরো দেখে হয়তো বুঝতে পারবে তিন ভাগের তেরো হচ্ছে চার এবং তিন ভাগের এক এই ওয়াইয়ের ছেদক এই ওয়াইয়ের ছেদক হচ্ছে শূন্য কমা তিন ভাগের তেরো অথবা শূন্য কমা চার এবং তিন ভাগের এক যদিও এখানে খুব একটা ভালো আঁকা হয়নি কিন্তু খেয়াল করলে এখানে ব্যাপারটি বোঝা যাবে আর আমাদের ঢাল ছিল ঋণাত্মক তিন ভাগের পাঁচ এটা আর ঋণাত্মক এক এবং তিন ভাগের দুই একই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি ঢালটি নিম্নগামী কারণ ঢালটি ঋণাত্মক ঢালের মান এক হলে যেমন হতো এটা তার থেকে একটু খারাপ এটা আসলে ঋণাত্মক দুই না এটা ঋণাত্মক এক এবং তিন ভাগের দুই এটা আসলে একটি মিশ্র সংখ্যা হয়ে গিয়েছে আশা করি বিষয়টি ভালো লেগেছে